নমস্কার বন্ধুরা, আজকে দুপুরে আমি আবার একটা খাওয়ার ভিডিও চলে এসেছি। তা কী কী পদ দিয়ে খেতে বসেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা সব দেখুন। ভাত নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে পেঁয়াজ নিয়েছি, শশা নিয়েছি, এখানে নিম বেগুন করে সেটা নিয়েছি, এখানে পাঁচ পিসের একটা তরকারি করেছি, কাঁকরোল দিয়ে, আলু দিয়ে, ডাঁটা দিয়ে, মিষ্টি আলু দিয়ে, বেগুন দিয়ে সব দিয়ে করেছি, এটা নিয়েছি। এখানে আমের চাটনি করেছি, সেটা নিয়েছি, এখানে বেগুন আলু দিয়ে লোটে মাছের ঝুড়ো করেছি, সেটা নিয়েছি, আর রুই মাছের ঝাল বানিয়ে সেটা নিয়েছি। তাহলে বন্ধুরা খাওয়াটা শুরু করে আপনার সঙ্গে থাকুন। প্রথমে নিম বেগুন দিয়ে খেয়ে নিই, আর নিম বেগুনটা আমার ভীষণ ভীষণ ফেভারিট খাবার একটা, তো ভালোবাসি নিম বেগুন খেতে। আর কচি কচি পাতা, খুব ভালো লাগে আমার। সকাল থেকে একটু লাল চা আর একটা বিস্কুট খেয়ে রয়েছি, একটু তৃপ্তি করে ভাত খাবো বলে ভাতটা একটু বেশি নিয়েছি আজকে। আমার খাবো আমি ডাটার তরকারি দিয়ে, তরকারিটার মধ্যে লাস্টে ধনে পাতা দিয়েছি, সুন্দরটা সেন্ট বেরোচ্ছে। খুব ভালো ছিল এটা। আর কচি কচি কাঁকড়ো হচ্ছে তো,
কাঁকড়ের তরকারিটা খেতে খুব ভালো হয়। জয়শ্রী দি, আপনি ভিডিও দেখে বলেছেন এক ডজন চামচ কিনতে, তা চামচ তো আমাদের অনেক আছে কিন্তু আমার অভ্যাস নেই চামচ দিয়ে নিয়ে খাওয়া, আমি এভাবে নিয়ে খেতে ভালোবাসি। এই যে খাওয়াটা রয়েছে থেকে গেলে বিকালে একটা আমিই খাবো, কেউ খাবে না। এবার আমি লুচির মতো জলদি খাবো। এই রুটির মাছটা খেতেই আমার ভালো লাগে বেশি।
ফ্রাই মাছ দিয়ে। সব রান্নাই আমি করেছি, শুধু মাছটা আমার চোখে নিয়ে করেছি। কচুরি মেথি দেওয়া হয়েছে মাছটার মধ্যে, দারুণ স্বাদ হয়েছে, মন বলে ভীষণ। মাছটা ভালো স্বাদ হয়েছে,
সব রান্না করে খুব ভালো হয়েছে। সেভাবে মাছটা আমার হাতটা ভালোই আছে, যে রান্নাটাই করে খুব ভালো হয় খেতে, আর খুব তৃপ্তি করে খাই। তাহলে বন্ধুরা আমার খাওয়া দাওয়া ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।